ওকে, নেক্সট স্টেপে যাওয়া যাক। এখন আপনাকে আমি দেখাবো ক্যাটাগরি ম্যানেজার ম্যানেজমেন্ট, ঠিক আছে? আপনি যদি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের কোনো ক্যাটাগরি ম্যানেজ করতে চান বা এই প্রোডাক্টটা কোনো ক্যাটাগরির আন্ডারে রাখতে চান, সেটা কীভাবে রাখবেন? দেখেন, যখন আপনি ফার্স্টে কোনো ক্যাটাগরি মানে ডিফল্ট প্রোডাক্ট অ্যাড করবেন, ওইটার কিন্তু ডিফল্ট কোনো ক্যাটাগরি সেট থাকবে না, নো ক্যাটাগরি থাকবে, ঠিক আছে? এন এ থাকবে, আর দেখেন মেন ক্যাটাগরি আনক্যাটাগরাইজ, মানে আনক্যাটাগরাইজ থাকবে প্রোডাক্টটা। বাট আপনি যদি এই প্রোডাক্টটা কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে দিতে চান, তখন কী করবেন, একদম উপরে দেখেন যে মেইন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, তার নিচে আছে আপডেট প্রোডাক্ট ক্যাটাগরি। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি যতগুলো ক্যাটাগরি আগে থেকে বানিয়ে রাখবেন সেগুলো লিস্ট এখানে পেয়ে যাবেন। আর ক্যাটাগরি কীভাবে বানাবেন, এটা আলাদা আরেকটা প্যানেল আছে, ওইখান থেকে ক্যাটাগরি বানাইতে হয়, ওইটা আমি পরে আপনাকে দেখাবো, ঠিক আছে? বা ওইটা সিম্পল একটা জিনিস, আপনি পারবেন, আপাতত দেখাচ্ছি না, যেহেতু এটা এই প্রোডাক্ট ম্যানেজারের পার্ট না। সো ক্যাটাগরি বানিয়ে রাখলে এখানে চলে আসবে। সো এখান থেকে আপনি কোন প্রোডাক্ট, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ওইখানে জাস্ট ধরে দিবেন, তাহলে হয়ে যাবে। তার আগে আপনাকে আরেকটা জিনিস একটু দেখে নিই, তাহলে একটু ভালো বুঝবেন। আমি এটার ফ্রন্ট প্যানেলে আসলাম এই সাইটের। আসার পর এখান থেকে আমি যদি এই ক্যাটাগরিতে যাই, অল ক্যাটাগরিসে যদি যাই, এখানে দেখেন আপনি যতগুলো ক্যাটাগরি বানিয়ে রাখবেন সবগুলো ক্যাটাগরি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে একটা দেখেন, একটা ক্যাটাগরি আছে ওয়াচ টু নামে, দেখেন এটার মধ্যে জিরো দেখাচ্ছে, এটার মধ্যে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা হয় না এই ক্যাটাগরির আন্ডারে। এই দেখুন, এই জন্য এখানে জিরো দেখাচ্ছে। আচ্ছা, এটার মধ্যে যদি ক্লিক করা হয়, তাহলে দেখেন কি হয়, এই প্রোডাক্ট ওয়াচ জিরো, কোনো নো প্রোডাক্ট ফাউন্ড দেখাচ্ছে এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে যখন আসলেন। আরেকটা জিনিস, প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু অটোমেটিক একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয় প্রোডাক্টের মতো, ঠিক আছে? আর এই ল্যান্ডিং পেজ আসলে এই ক্যাটাগরির মধ্যে যত প্রোডাক্ট আপনি দিয়ে রাখবেন সবগুলো কিন্তু কাস্টমার এখানে দেখতে পারবে। সো এই জন্য আপনার ক্যাটাগরি ম্যানেজ করা উচিত অনেক সময় বা দরকার হয়, যদি আপনি অনেক বড় প্রোডাক্ট, বেশি পরিমাণ প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আর দুই তিনটা প্রোডাক্ট বা 10-12 প্রোডাক্ট নিয়ে কাজ করলে তার এতটা ইম্পর্টেন্ট না ক্যাটাগরি, বাট বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করলে ক্যাটাগরি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, যাই হোক, তো এখন দেখেন এই আমরা ওই, হ্যাঁ আমি কাইটা দিলাম, যাই হোক আবার যেতে হবে। যাই হোক, এখন ধরেন এই এই প্রোডাক্টটা আমরা আপনি চাচ্ছেন যে ওয়াচের আন্ডারে যাতে থাকে, মানে ওয়াচে যখন কোনো কাস্টমার আপনার ভিজিট করবে ক্যাটাগরি, তখন যেন সে এই ঘড়িটা দেখতে পায়। সো এটার জন্য আপনি কী করবেন, এই যে আপডেট প্রোডাক্ট ক্যাটাগরি, এটার মধ্যে ক্লিক করবেন, মানে আপনার প্রোডাক্ট এডিট পেজে কন্ট্রোল প্যানেল থেকে, প্রোডাক্ট ম্যানেজার থেকে, এখান থেকে ধরেন আপনার কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চান ওটা সিলেক্ট করবেন। ধরেন আমি ওয়াচ সেট করলাম, আর ওয়াচ সিলেক্ট করার পরে আরেকটা জিনিস, এটার মধ্যে হচ্ছে 4-layer ক্যাটাগরি আছে, অনেক অ্যাডভান্স ক্যাটাগরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন হচ্ছে 4-layer আপনার ওয়াচের মধ্যে আরও কিছু থাকলে এইরকমভাবেও আপনি ফিল্টার মানে লিস্ট করতে পারবেন। যেমন ভয়েস ফ্যাশনের আন্ডারে ওয়াচের আন্ডারে হচ্ছে ফরেন ওয়াচ, দেশি ওয়াচ, এইরকম মানে এক্সাম্পল দিলাম যে কোনো কিছু, এরকম 3-4 লেয়ার বানাইতে পারবেন আপনি আপনার প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে? ওইরকম বানাইলে ওইভাবে ধরেন ফার্স্টে আপনি সিলেক্ট করতেন কি ভয়েস শপিং। আচ্ছা, আমি অন্য একটা দিয়ে দেখাই, আচ্ছা আগে এটা করি তারপর আমি দেখাই। বাট আপনি চেষ্টা করবেন সবসময় প্রোডাক্টের ক্যাটাগরি সিম্পল রাখতে, যত কম লেয়ার বানানো যায় অত ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গো নেক্সটে গেলাম। যদি কিছু না থাকে আপনাকে 4-layer পার করতে হবে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনি জাস্ট গো নেক্সটে দিয়ে দেবেন, কারণ 3টা পার হলো, তারপরে হচ্ছে এর আন্ডারে কোনো সাব ক্যাটাগরি থাকলে ওইটা আসতো, সো নাই, জাস্ট গো নেক্সট দিবেন। গো 4 steps পার হওয়ার পরে আপনার কাছে কনফার্ম অ্যান্ড আপডেট চাইবে, ঠিক আছে? দেখেন এইভাবে ক্যাটাগরিটা হবে, ওয়াচের আন্ডারে মেন ক্যাটাগরি হচ্ছে ওয়াচ, এর আন্ডারে এইভাবে হবে, ঠিক আছে? তো আপনি জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেট দিবেন সব ঠিক থাকলে। তারপরে দেখেন এটা কিন্তু মেন ক্যাটাগরি ওয়াচের আন্ডারে এটা অ্যাড হয়ে গেছে। এখন চলেন আপনাকে দেখাই যে এইভাবে ক্যাটাগরি দেওয়াতে আপনার কী বেনিফিট হবে। আমি হোম পেজে গেলাম, আচ্ছা এখান থেকে যখন ক্যাটাগরিতে যাব, এর আগের বার যখন আমি এই ক্যাটাগরিতে এখানে আসছিলাম আপনাকে দেখালাম, তখন দেখেন ওয়াচ টুর আন্ডারে কিন্তু জাস্ট জিরো আসছিল, এখন কিন্তু একটা ওয়ান দেখাচ্ছে, তার মানে কি এটার আন্ডারে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট এইটাকে যদি আপনি ওপেন করেন, এটার এই ল্যান্ডিং পেজের থেকে ওয়াচের আন্ডারে দেখেন এই যে প্রোডাক্টটা আছে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটা প্রোডাক্ট মানে কাস্টমার আপনার এইভাবে দেখতে পারবে এই ওয়াচ ক্যাটাগরি। আপনি যদি জাস্ট এই ল্যান্ডিং এই লিঙ্কটা শেয়ার করে দেন, এই ওয়াচ ক্যাটাগরির লিঙ্কটা যদি আপনি কাউকে শেয়ার করেন আপনার কাস্টমারে, এই ক্যাটাগরির আন্ডার আপনি 20-30-100 ওয়াচ যদি রেখে দেন, সে শুধু এই ওয়াচগুলোই দেখতে পারবে ডাইরেক্ট ঢুকে আপনার ওয়েবসাইটে, অথবা সে এইরকম ব্রাউজ করে ক্যাটাগরির থেকে আপনার এই ওয়াচগুলো দেখতে পারবে। এছাড়াও ক্যাটাগরিভাবে আপনি যদি কম্বাইন মানে কী বলে ক্যাটাগরি বান্ডেল করে রাখেন, ঠিক আছে, মানে এক এদের কী হ্যাঁ বান্ডেলই করে রাখেন, তাহলে অনেক সুবিধা আছে, ঠিক আছে? কাস্টমারের অনেক সুবিধা হবে আপনার প্রোডাক্টগুলো খুঁজে বের করতে বা, ঠিক আছে? যাই হোক, তো তারপরে চলেন, এইটা একটা গেল, একটা জিনিস গেল, এটা আমি একটু, আচ্ছা আরেকটা জিনিস দেখাই। এখন দেখেন আরেকটা জিনিস যেটা দেখাইতেছিলাম, মাল্টি ক্যাটাগরি বিষয় একটু ক্লিয়ার করে দিই। আমি এখান থেকে সিলেক্ট করলাম ধরেন হোম অ্যান্ড ডেকোর, ঠিক আছে, ডেকোরেশন, আচ্ছা এটা সিলেক্ট করার পরে এখন দেখেন এই হোম অ্যান্ড ডেকোরেশন আন্ডারে কিন্তু আরও সাব ক্যাটাগরি আসছে, এই জন্য এইগুলো শো হচ্ছে।
সো আপনি এইভাবে আপনি যদি মাল্টি সাব ক্যাটাগরি বানান কোনো ক্যাটাগরির, সো এইভাবে তখন শো করবে, তখন ওইখান থেকে আরেকটা সিলেক্ট করবেন। ধরেন এটা কি বেডিং অ্যান্ড ডেকারেটর, এটা দিলাম। বেডিং অ্যান্ড ডেকারেটর দেওয়ার পরে এইটার আন্ডারে কোনো সাব ক্যাটাগরি, হ্যাঁ বেডিং অ্যান্ড ডেকোরের আন্ডারেও আরও সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে, এই জন্য এইগুলো এখানে শো হচ্ছে। দেন সাইড পিলো কভার এটা সিলেক্ট করলাম, তাহলে এটা এটার আন্ডারে কোনো সাব ক্যাটাগরি নাই, এই জন্য আবার গো নেক্সট। সো কোনো সাব ক্যাটাগরি যদি না থাকে আপনার, তখন জাস্ট গো নেক্সটে দিয়ে যাবেন, গিয়ে জাস্ট কনফার্মে অ্যাড দিবেন। এখন দেখেন এটা কিসের মধ্যে গেছে, হোম ডেকোরেট ডেকোর বেডিং, তারপরে হচ্ছে পিলো কভার, এই এই ক্যাট এইভাবে এই ক্যাটাগরিটা সেট হয়ে গেছে। আপনার এই প্রোডাক্টটা হোম অ্যান্ড ডেকোর আন্ডারেও আছে, বেডিংয়ের আন্ডারেও আছে, পিলো কভারের আন্ডারেও আছে, যেহেতু এটা একই মাল্টিলেয়ারের ক্যাটাগরি। যাই হোক, এখন চলেন এইবার দেখেন, এইবার যদি আপনি ওয়াচের মধ্যে যান, ওয়াচ পেজটা যদি রিলোড দিই, তাহলে দেখেন আবার জিরো হয়ে গেছে। এটা কিন্তু আর এখন এই এই প্রোডাক্টের মধ্যে নাই, মানে এই ক্যাটাগরির মধ্যে নাই, এটা এখন আছে হোম অ্যান্ড ডেকোরেশনের আন্ডারে গেছে। এখন চলেন আমরা ওইটার মধ্যে যাইয়া দেখি এই প্রোডাক্টটা পাই নাকি। ঠিক আছে, আমরা এখান থেকে অল ক্যাটাগরিতে যাই, হোম অ্যান্ড ডেকোর, হোম অ্যান্ড ডেকোর কই খুঁজতে হবে, এই যে হোম অ্যান্ড ডেকোরেশন, এটার মধ্যে দেখেন 427টা প্রোডাক্ট আছে, 427টা প্রোডাক্ট। সো এই দেখেন শেষের প্রোডাক্ট একদম উপরে আইছে, এই যে প্রোডাক্টটা কিন্তু হোম অ্যান্ড ডেকোরেটের মধ্যে আয় পড়ছে ওয়াচটা, যদিও এটা এই এই হোম অ্যান্ড ডেকোরেট পরে এটা অন্য প্রোডাক্ট, ওয়াচ বা লাইফ স্টাইল টাইপের প্রোডাক্ট। সো জাস্ট আমি দেখানোর জন্য আপনাকে এখানে দেখাইলাম। সো এটা কিন্তু এখানে এলে এখান থেকে আপনার এটা ওপেন হচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তারপরে ধরেন এটা আরও কিন্তু অন্য ক্যাটাগরির আন্ডারও আছে, সেটা হচ্ছে মেইন ক্যাটাগরিতে যদি যাই দেখি কোন ক্যাটাগরি আন্ডার আছে, হোম অ্যান্ড ডেকোর বেডিং, বেডিং ডেকোর এটার আন্ডারেও আপনি পাবেন। দেখি বেডিং ডেকোর কই আছে, এই যে বেডিং ডেকোর এখানের মধ্যে 400টা আছে। সো বেডিং ডেকোর আন্ডারে গেলেও কিন্তু এটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে আর কী আছে, তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে পিলো কভার, পিলো কভারের মধ্যে যদি কেউ যায় তাও কিন্তু এটা দেখতে পারবে। মেইন ক্যাটাগরির সাব ক্যাটাগরির মেইন ক্যাটাগরির প্রোডাক্ট হলে ওর আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে সবগুলোতেই কিন্তু এই প্রোডাক্টটা দেখা যাবে। পিলো কভার তিনটে আছে, তিনটার মধ্যে গেলে দেখেন এই প্রোডাক্টটা আছে, বুঝতে পারছেন। সো একটা প্রোডাক্ট এই এই মেইন প্রোডাক্টের মেইন ক্যাটাগরি যতগুলো সাব ক্যাটাগরি আছে সবগুলোতেই দেখতে দেখা যাবে। আরেকটা জিনিস, আমি যে মাল্টি প্রোডাক্ট ক্যাটাগরির কথা বলছিলাম, একটা প্রোডাক্ট মাল্টি প্রোডাক্ট ক্যাটাগরিতে শো হবে, এটা কিন্তু ওইটা না, ওইটা আরও অ্যাডভান্স ফিচার, ওইটা আমি পরে দেখাবো। এটা জাস্ট নর্মাল মাল্টি ক্যাটাগরি, মাল্টি ক্যাটাগরিতে শো হচ্ছে, ওইটা হচ্ছে রিলেটেড ক্যাটাগরি ছাড়া যে কোনো ক্যাটাগরিতে আপনি পাঠাইতে পারবেন, এই ক্যাটাগরিতে তো থাকবেই, ঠিক আছে, ওইটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে, সো আশা করি এখন প্রোডাক্ট ক্যাটাগরি আপনি ম্যানেজ করতে পারবেন। আমি এটা ওয়াচের আন্ডারেই ফালাইয়া দিই, রিলেটেড ক্যাটাগরির আন্ডারে, ওকে, জি জাস্ট কনফার্ম দিলাম। সো এইভাবে এটা অ্যাড হয়ে গেলো, এখন এটার মধ্যে আর এটার থেকে সরে গেছে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এখন ওয়াচের মধ্যে আবার গেলে দেখা যাবে, অল ক্যাটাগরিজ ওয়াচ, ওকে। সো ওয়াচের আন্ডারে এই প্রোডাক্টটা কিন্তু আবার চলে আসে। আচ্ছা, যাই হোক, ক্যাটাগরি আশা করি এখন বুঝতে পারছেন, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আপনার যদি মাল্টি ক্যাটাগরি থাকে, অনেক প্রোডাক্ট থাকে, আপনি ক্যাটাগরিগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন আশা করি।